فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين بعد فعن عبد الله بن عمر رضي الله عنهما انه كان اذا خرج الى مكه كان له حمار يتوح عليه إذا ملا ركوب الراحلة عمات وعمامة يشد بها رأسه فبينما هو يوما على ذلك الحمار إذ مر به أعرابي فقال ألست ابن فلان ابن فلان قال بلى فأعطاه الحمار وقال اركب معنا وك وقال اركب هذا والعمامة قال أشتد بها رأسك فقال له بعض أصحابه غفر الله لك أعطيت هذا الأعرابي حمارا كنت تروح عليه وعمامة كنت تشد بها رأسك فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أبر البر صلة الرجل أهله والدي بعد أن يولي وإن أباه كان صديقا لعمر حديث ذي يذر نمبر حديث صحيح مسلم গত দুদিন দু হাদিস পেশ করেছি এই অনুচ্ছেদ থেকে এটাও এই আবার হক সম্পর্কে যে উল্লেখ করে হক সম্পর্কিত হাদিসই আবদুল্লা বিনিয়াল তিনি যখন মক্কার দিকে রওনা হতেন তখন তার সাথে একটা গাদাও থাকতো যে গাদায় তিনি মাঝে মধ্যে আরাম নেওয়ার জন্য সোয়ার হতেন বলছেন ইরা আমল্লা রুকুবের রহলে যখন উটের উপর সোয়ার হয়ে যেত তার একটু বিরক্তি আসত আর তার সাথে ছিল একটা পাগড়ি যে পাগড়ি মাথায় বাঁধতেন তো এমনি মুহূর্তে তিনি একদিন মানে ওই গাঁজার উপর সোয়ার হয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা তখন তিনি তাকে বললেন তুমি কি অমুকের ছেলে অমুক সে বলল বা ওই লোকটি বললেন যে বালা হ্যাঁ আমি উনি আমি উনার ছেলে তখন আবদুল্লাহ বিন রহমদিয়া ওই লোকটিকে ওই গাদা দিলেন আর বললেন তুমি গাদাহে সোয়ার হোক আরও দিলেন ওই তার পাগড়িটা যে মা যে পাগড়ি তার মাথায় ছিল বলেন এটা দিয়ে তোমার মাথায় বাঁধো তবে তখন তার কোনো এক সাথী অর্থাৎ আবদুল্লা বিনিয়াল কোনো এক সাথী তাকে বললেন আল্লাহ আপনাকে মাফ করুন আপনি এই গাধাকে এই বেদুনকে এই বদুকে এই গাধা দিয়েছেন অথচ এই গাঁদার উপর আপনি সোয়ার হয়ে একটু আরাম দিতেন অথবা সময় টাইম পাস করতেন আর ইমামা দিয়ে দিলেন ইমামা মানে পাগড়ি দিয়ে দিলেন যে পাগড়িটা আপনি আপনার মাদায় মাথায় দিতেন তখন তিনি বললেন শোনো আমি এটা কেন করলাম আমি আল্লাহ রসুন সাল আলহি ওসাল্লামকে বলতে শুনেছি ইনামিন أبر البر صلة الرجل أهل ودي به بعد أن يولي كيف يوجد مراجع مراجع بقري تار سنتاني دا بشيس كريا شويتان جهتو تيني سنتان كار عمر بن الخطاب سنتان عمر بن الخطاب رضي الله عنه ছেলে হলেন আবদুল্লাহ তিনি হাজি হাদিসটি পরে ওকে বুঝাচ্ছেন যে করিম ইসলাম এরকম বলেছেন আর যখন চলে যায় তখন তার প্রতি সবচেয়ে বেশি এহসান হবে যে সন্তান তার প্রতি এহসান কিরকম করবে হসান করবে যদি সে তার বন্ধুদের সাথে ভালো আচরণ করে সুবহানুল্লাহ তো এবারে এই যে লোকটি ছিল এই লোকটি ছিল উমর আবুল্লা খতাবের এক বন্ধু ওই বন্ধুর ছেলে এ কারণে আমি উমর রদিয়াল্লাহর বন্ধুর ছেলেকে দেখি আমি তার প্রতি এরকম হেসান করলাম এরকম ভালো আচরণ করলাম এটা সে তার প্রাপ্য প্রাপ্যান্লাহ আমার ভাইয়েরা এবারে বুঝুন বাবার হক রকম হয় বাপ দেখেন বাপ চলে গেছেন বাবার হক আমরা আদায় করবো দুয়া তো করবই এর সাথে সাথে বাপের বন্ধুদের সাথে যেন আচরণ হয় ভালো বন্ধুদের হক বাপের আত্মীয়স্বজন মা চলে গেছেন মায়ের আত্মীয়স্বজন যারা ওদের সাথে সম্পর্ক রাখবে ভালো বাবার বন্ধুদের সাথে সম্পর্ক ওদের সাথে আচরণ ওদেরকে প্রতি সম্মান প্রদর্শন মা চলে গেছেন মায়ের বান্ধবীদের সাথে আচরণ আপনি সরাসরি তার সামনে বের না হলেও আপনি যেহেতু হারাম না এরকম যদি হয় আর খালা নিজের খালা যদি তাহলে তো বলতেই নেই আচ্ছা ওদের সাথে ওই হিসেবে আচরণ করবে পর্দার আল দে তো আমাদের আল্লাহ সোভান আমাদেরকে আমাদের মা বাবার হক আদায় করা তৌফিক দান করুন আর যারা মারা গেছেন আল্লাহ জমা তাদেরকে জান্নাতুল ফির দান করেন